সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82কে এবং পাশের বেল কোনটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82তে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বায়োলজিক্যাল সায়েন্স এর প্রশ্ন পার্ট এ এবং পার্ট বি এর প্রশ্নটি নিয়ে। বন্ধুরা এখানে দেখো, প্রথমে পার্ট বি যারা কোশ্চেনগুলো দেখার সুযোগ পাওনি দেখে নাও, এরপরে অ্যান্সার দেওয়া হচ্ছে। প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন, 14টা কোশ্চেন লিখতে হবে 14 নম্বরের। একটু গণ ভাগ হিসাবে উদাহরণ সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন? জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর PBR 322 হলো একটি কি? প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো? নিম্নলিখিত গুলির কোনটি স্বপরাগ যোগের সুবিধা হিসেবে বিবেচিত হয়? চার ধাপের সূত্র অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? কোনটি একটি বহিরাগত মাছ, এক্সোটিক ফিশ? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিফেস এনজাইমের উদাহরণ? জঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য? এরপরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিকল্প প্রশ্ন রয়েছে, অর্থাৎ অরাল কোশ্চেন। সেন্ট্রোমিয়ারের কাজ কি? সিন ইলকোলজির সংজ্ঞা অথবা কোশ্চেন, বায়োম কাকে বলে? তিন প্রোটিস গ্রন্থি যে কোনো একটি কাজ অথবা প্রকৃত ফল বলতে কি বোঝো? বায়ো ফর্টিফিকেশন কি? পার্ট এ পার্টের যে কোনো পাঁচটি কোশ্চেন লিখতে হবে 2 নম্বরের। দুইয়ের এখানে 3 নম্বরের কোশ্চেন 9টা লিখতে হবে। পাঁচ নম্বরের কোশ্চেন এখানে বড় কোশ্চেন, 3টে লিখতে হবে।